নমস্কার বন্ধুরা, স্বাগত তোমাদের এবং আমাদের চ্যানেল ইজি টু ফিজিক্সে। বাংলার সহায়তা কেন্দ্রে 5000 কর্মী নেবে রাজ্য। আজ আমরা এই ভিডিওতে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তবে সেটা জানতে গেলে ভিডিওটি অবশ্যই পুরোটা দেখতে হবে এবং ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর যদি নতুন বন্ধু হন এই চ্যানেলে তাহলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন। অনলাইনে মিলছে বিভিন্ন সরকারি পরিষেবা, কিন্তু সাধারণ মানুষ এক অবস্থায় সরবরাহ নয়, তাই তাদের হাতের নাগালে এই পরিষেবা পৌঁছাতে চালু হচ্ছে বাংলা সহায়তা কেন্দ্র। রাজ্যে বাজেট ঘোষিত এই প্রকল্পের জন্য এবার প্রায় 5500 কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু করলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। গোটা রাজ্যে মোট 2711টি কেন্দ্র চালু করা হবে। প্রতিটি কেন্দ্রের জন্য 2 জন করে ডেটা এন্ট্রি অপারেটিং নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চলেছে সরকারি সংস্থা ওয়েবেল টেকনোলজি লিমিটেড। সম্প্রতি সংস্থার চিফ এক্সিকিউটিভ অফিসার শোভনা চট্টোপাধ্যায় প্রত্যেক জেলা শাসককে চিঠি দিয়ে এই কর্মী নিয়োগের কথা জানিয়েছেন। প্রসঙ্গত, গোটা প্রকল্পটি রূপায়ণের দায়িত্ব রয়েছেন পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর, তারা এই নিয়োগের বিষয়টি WTL এর হাতে তুলে দিয়েছে। এই সংস্থাটি বিভিন্ন সরকারি দপ্তরের তথ্য প্রযুক্তি সংক্রান্ত কাজের জন্য চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হবে। বাংলা সহায়তা কেন্দ্রেও এই একই প্রক্রিয়া অনুসরণ করা হবে। WTL এর পক্ষ থেকে জেলা শাসকদের জানানো হয়েছে বাংলা সহায়তা কেন্দ্রে পরিকাঠামো প্রস্তুত থাকলে এখনও কর্মীদের সেখানে পাঠানো হবে, অন্যথা পরিকাঠামো তৈরির পর যাবেন কর্মচারীরা। যদি কেন্দ্রের প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তুলতে 96,000 টাকা বরাদ্দ করা হয়েছে। জেলা শাসককে তা খরচে অনুমোদন দিয়েছেন পঞ্চায়েত দপ্তর। এই টাকায় 2টি ইন্টারনেট যোগ থাকা কম্পিউটার, 1টি স্ক্যানার, প্রিন্টার, আসবাবপত্র কেনা থাকবে। এই প্রকল্পের জন্য চলতি আর্থিক বছরে 100 কোটি টাকা বরাদ্দের ঘোষণা বাজেট করা হয়েছে। বাংলা সহায়তা কেন্দ্রের জন্য পৃথক কোনো ভবন নির্মাণ করা হচ্ছে না। BDO, SDO এবং জেলা শাসক অফিসের পাশাপাশি সরকারি সাহায্যপ্রাপ্ত লাইব্রেরি, স্বাস্থ্যকেন্দ্র ও গ্রামীণ হাসপাতালে এইগুলি চালু করা হবে। তালিকা অনুযায়ী এর মধ্যে 906টি চালু হয়েছে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে, এছাড়া 78টি লাইব্রেরিতে হয়েছে। তবে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও লাইব্রেরির স্বাভাবিক পরিষেবা যাতে বিঘ্ন না হয় সেদিকে নজর রাখার দাবি উঠেছে। রাজ্য সরকারের কর্মী সংগঠনের প্রবীণ নেতা মনোজ চক্রবর্তী জানিয়েছেন, গ্রামে বহু সরকারি লাইব্রেরি কর্মীর অভাবে নিয়মিত খোলা হয় না, অনেক লাইব্রেরি পাকাবাগি বন্ধ হয়ে গেছে। সহায়তা কেন্দ্রে ভালো উদ্যোগ হলেও এটি চালু হলে লাইব্রেরিগুলোতে ভবিষ্যৎ নিয়ে একটা আশঙ্কা থাকছে। বাংলা সহায়তা কেন্দ্রগুলিতে জাতিগত শংসাপত্র করানো, সরকারি বিভিন্ন ফি, কন্যাশ্রী সহ বিভিন্ন সরকারি প্রকল্পের জন্য অনলাইনে আবেদন করা যাবে। গ্রামীণ এলাকায় এই কেন্দ্রগুলি তৈরি করা হচ্ছে। রাজ্যের মধ্যে সবথেকে বেশি 205টি কেন্দ্র হচ্ছে মুর্শিদাবাদে। এরপরে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা 198টি, হুগলি 180টি, তবে এই তালিকায় কলকাতা নেই। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং তোমরা বুঝতে পেরেছো যে এই সহায়তা কেন্দ্র কীভাবে রিক্রুটমেন্ট করবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ।